আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স সত্তরেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে, আর নতুন আরও ছয়জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা এখন ৩৯। আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, করোনা প্রতিরোধে স্তরভিত্তিতে প্রস্তুতির কাজ অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি 26 মার্চ থেকে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করারও আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে কোভিড-19 সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলন। করোনার বিশ্ব পরিস্থিতি ও দেশের পরিস্থিতি তুলে ধরেন আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান করোনায় নতুন আক্রান্ত ৬ জন, তাদের মধ্যে একজন ওমরা করে ফিরেছেন আর বাকিরা আগে আক্রান্তদের সংস্পর্শে এসেছেন। সর্বমোট নমুনা পরীক্ষার সংখ্যা এ পর্যন্ত 712, আইসোলেশনে আছে 40 জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 46 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন 39 জন। গত 24 ঘন্টায় আরও 6 জন শনাক্ত হয়েছেন। 6 জনের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছেন, তো সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন 4। 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সরকারের দেয়া নিষেধাজ্ঞা মেনে চলা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ঘরে অবস্থান করার পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সামাজিক বিচ্ছিন্নকরণ আমাদের এই রোগটি নিয়ন্ত্রণে এবং প্রতিরোধে ভূমিকা পালন করবে। স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে, কিন্তু সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুলেই কিন্তু এই ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব। অপরিষ্কার হাতে নাক চোখ মুখ স্পর্শ করবেন না। ইতিমধ্যে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবেন। রোগীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রস্তুতিমূলক সব কার্যক্রম চালু আছে বলেও জানান আইডিসিআর পরিচালক। রোগীর কোথায় চিকিৎসা হবে, যথেষ্ট সংখ্যায় আইসোলেশন হাসপাতাল এবং আইসোলেশন বেড প্রস্তুত রাখা, চিকিৎসক স্বাস্থ্যকর্মী তাদের জন্য যথেষ্ট পরিমাণে যাতে পিপি থাকে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।